নমস্কার বয়জেটের পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি জহুলি। এই মুহূর্তে রাজ্যের বিশেষ বিশেষ সংবাদ দেখে নেব বয়েজ এক্সপ্রেস। গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ গেল এক বাইসাইকেল আরোহীর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন করৈলুং এলাকায়। বিলুনিয়া মহকুমা জুড়ে চোরের উপদ্রব। বৃহস্পতিবার সকালে সুব্রত সরকার নামে এক অভিযুক্ত চোরকে আটক করল এলাকাবাসী। রাতের অন্ধকারে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কা গুরুতর আহত এক পথচারী। ঘটনা বুধবার রাতে তেলিয়ামুড়া থানাধীন তুইশিন্দ্রা এলাকায়। সিভিল সার্ভিস দিবসকে সামনে রেখে ত্রিপুরা স্টেট রাইফেল 12 নম্বর ব্যাটেলিয়নের তেলিয়ামুড়া চাকমা ঘাট স্থিত মূল কার্যালয় থেকে জোয়ানরা এক কদম স্বচ্ছতা কি ওর এই স্লোগানকে সামনে রেখে সাফাই অভিযানে নামে। চুরি সংঘটিত হলো কল্যাণপুর থানা এলাকার রামঠাকুর পাড়া একটি মুদি দোকানে। সিনেমা কায়দায় কল্যাণপুর এলাকায় আবারও চুরি সংঘটিত। ধর্মীয় রীতি মেনে জনজাতিদের জনপ্রিয় উৎসব গড়িয়ে পূজা রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। উদয়পুর গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনীতে গোমতী নদীর জলে তলিয়ে যায় কেশব চক্রবর্তী ওরফে কারু নামে এক ব্যক্তি। ঘটনা ছনমন ব্রিজ সংলগ্ন এলাকায়। উদয়পুর প্রেস ক্লাবে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় লক্ষাধিক টাকা। দমকল কর্মীদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য সারাসীমা স্কুল সংলগ্ন রতন বসাকের বাড়িটি রক্ষা পেলেও একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর ব্রহ্মবাড়ি এলাকা থেকে প্রচুর পরিমাণে ফরেন লিকার সহ একটি বাইক এবং এক অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসা হয় আরকিপুর থানায়।